নীল সিনেমায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগের কয়েক মাসের মাথায় নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পর্ন তারকা থাইনাফিল্সের মরদেহ। গত 6 জানুয়ারি পেরুর টর্জিলোর নিজ বাড়ি থেকে 24 বছর বয়সী থাইনার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এখনও তার মৃত্যুর কারণ জানতে পারেনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সহকর্মী ও নির্মাতা আলেকজান্ড্রা সুইট। তিনি বলেন, এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না, থাইনার মৃত্যুতে আমি শোকাহত। এদিকে মৃত্যুর 8 মাস আগে এই পর্ন তারকা দাবি করেছিলেন, তিনি প্রাপ্তবয়স্ক সিনেমায় বেশ খারাপভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়ে থাইনা বলেছিলেন, আমি প্রাপ্তবয়স্ক সিনেমায় কাজ শুরুর পর যৌন হয়রানি এবং অপব্যবহারের শিকার হয়েছে। প্রথমে তারা ভেবেছিলেন আমাকে দিয়ে যা খুশি তাই করতে পারবে। বিষয়গুলো নিয়ে আমি বাসায় এসে খুব কাঁদতাম। এই অভিনেত্রী আরও জানান, আমার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্ক সিনেমায় কাজ করা বেশ কঠিন কাজ, যখন কিনা সমাজ আক্ষরিক অর্থে কঠোর হয়। সামাজিক মাধ্যমে প্রায় 2 লাখেরও বেশি অনুসারী ছিল থাইনার। তিনি যেসব প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন, সেসব প্রতিষ্ঠান এই তারকার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। নুসরাত শারমিন, মাইটিভি।